Hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and aspirants. Okay, so tomader all India quota round 1 counseling er je result ta ache seta ajke sokale publish kore diyeche. Tumra ekhane cutoff gulo dekhte parbe, edike hocche eglo hocche all India rank jeta cutoff er, ar eta hocche ki cutoff marks ta. Unreserved jonno dekhle 19603 cutoff marks hocche ki 660. OBC দের জন্য 20281 কাটঅফ র‍্যাঙ্ক আছে এবং কাটঅফ মার্ক হচ্ছে গিয়ে 658 এবং EWS দের জন্য তোমরা কাটঅফটা দেখতে পাচ্ছ সাইমালটেনিয়াসলি আমি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কাটঅফ লিখে রেখেছি পেপার এটা রয়েছে কোনটা কাটঅফ গেছে ব্যাপারটা হচ্ছে যে কোনটা কাটঅফ যেতে পারে দেখো তোমরা হয়তো এত হাই কাটঅফ দেখে সবাই অনেকটা ভয় পেয়ে গেছো যে কাটঅফ তো অনেক হাই গেছে স্টেট কোটা তো অনেক হাই যাবে আমাদের কি হবে এবারে তোমাদেরকে অ্যাকচুয়াল সিনারিওটা আমি বলি Round 1 counseling is a free exit pie. Tigase, so jada rank among marks palace, tara motamoti shabai all India quota counseling participate kore, ebong motamoti have a college, tather allotted hoy. Kona jada motamoti kurihajar niche rank ase, tather shabai motamoti have a college pegase, agar boso jara counseling participate kore chile, tara janu, j round 1 a cut off high gishil, kinto round 2 the kotuglo seat vacant ratio. Amitomatic to round 1 among round 2 seat metrics to bolidi chitako. Round 1 a tomate total seat chiloche, doshajar exoshaitrish, a round 2 the tomate clear vacancy chiloche, choajar unuchulish, just because of free exit. যেহেতু তোমরা রাউন্ড 1 এ ফ্রি এক্সিট পেয়ে যাচ্ছ সেই জন্য কিন্তু সবাই মোটামুটি যাদের র‍্যাঙ্ক ভালো আছে সবাই কলেজ ফিল করে দেয় ঠিক আছে পরে গিয়ে এরা স্টেট কোটাতে যে কলেজ অ্যালোটেড হয় সেই কলেজে অ্যাডমিশন নেয় রাউন্ড 1 এ জেনারেলি ফিল হয় কোনগুলো যে টপ ধরো 4টে যে এইমস আছে সেগুলো জিপার বিএইচইউ এবং স্টেটের যে একটা বা দুটো যেটা টপ মেডিকেল কলেজ তাদের সিটগুলো রাউন্ড 1 এ বেশি ভর্তি হয় ঠিক আছে কলকাতার ক্ষেত্রে যদি বলি আমি টপ দুটো বা তিনটে মেডিকেল কলেজের সিট ধরো রাউন্ড 1 এ মোটামুটি ভাবে বুক হয়ে যাবে এরপর আর ওগুলো চেঞ্জ হবে না বাট তোমরা যদি নিউ এইমস এর কথা বলো নতুন যে এইমস গুলো আছে সেই এইমস এর যদি কথা বলো তাহলে নিউ এইমস এর সিট দেখবে রাউন্ড 2 তে গিয়ে কত ভ্যাকেন্ট থাকে ঠিক আছে আগের বছর ডেটাটাই তোমরা দেখো যে আগের বছর রাউন্ড 1 এ টোটাল সিট ছিল হচ্ছে 10137 এবং রাউন্ড 2 তে গিয়ে দেখা গেল ক্লিয়ার ভ্যাকেন্সি আছে 6039 ক্লিয়ার ভ্যাকেন্সি মানে সেই সিটগুলো যেখানে কেউ রিপোর্টই করেনি আর ভার্চুয়াল ভ্যাকেন্সি ছিল 2192 ভার্চুয়াল ভ্যাকেন্সি নিয়ে আমাদের খুব বেশি একটা মাথা ঘামানোর ব্যাপার নেই আমাদের যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে ক্লিয়ার ভ্যাকেন্সি এই বছরও আমরা এক্সপেক্ট করছি সেম অ্যাজ সেমি ঘটনা ঘটবে কেননা রাউন্ড 1 এ যেহেতু তারা ফ্রি এক্সিট পেয়ে যায় তাই সবাই মোটামুটি কলেজগুলোকে ফিল করতে থাকে ঠিক আছে তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের সুবিধার্থে আমরা একটা ভীষণই অ্যাফোর্ডেবল কাউন্সিলিং প্রোগ্রাম লঞ্চ করেছি যেখানে কিন্তু আমরা একটা নমিনাল ফিস চার্জ করে তোমাদের এই সার্ভিসগুলো প্রোভাইড করছি এই পিডিএফটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে বেসিক্যালি এই কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমাদের যা যা গাইডেন্সের দরকার হবে সমস্ত রকমের গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করব এবং ডিউরিং কাউন্সিলিং যদি তোমরা কোনো রকমের সমস্যার সম্মুখীন হও অথবা তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমাদের সেই প্রবলেমটা আমরা ওয়ান টু ওয়ান ওভার হোয়াটসঅ্যাপ এবং প্রয়োজন হলে ওভার ফোন কনভারসেশন করে তোমাদের প্রবলেমগুলোর একটা ইমিডিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন প্রোভাইড করে দেবো কেমন এর পাশাপাশি প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা কলেজগুলোকে কী করে লিস্টিং করবে সেটার গাইডেন্সও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমরা যদি রাউন্ড ওয়াইজ কলেজগুলোকে প্রপার অর্ডারে লিস্টিং না করো তাহলে কিন্তু এরকম হতে পারে তোমাদের প্রেফারেন্স লিস্টে থাকা যে কলেজটা রাউন্ড ওয়ানে অ্যালোটেড হলো তার থেকে নিচের কোনো কলেজ তোমাদের রাউন্ড টুতে অ্যালোটেড হয়ে যেতে পারে আমরা এখানে যে বেনিফিটসগুলোর কথা লিখে রেখেছি প্রত্যেকটা বেনিফিট কিন্তু তোমরা শুধুমাত্র 399 টাকা পে করে অ্যাভেল করতে পারো কেমন আমাদের 399 টাকার কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করার জন্য তোমাদেরকে সিম্পলি এই যে আইডিগুলো এখানে মেনশন করা আছে সোশ্যাল হ্যান্ডেল যেগুলো মেনশন করা আছে এই সোশ্যাল হ্যান্ডেলে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো যে আমরা আপনাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাই ঠিক আছে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে কেমন আচ্ছা এখানে একটা জিনিস মেনশন করে দিই যারা এই টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে তারা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যিনি অ্যাডমিন অ্যান্ড ওনার আছে শুধুমাত্র তাদেরকেই তোমরা মেসেজ করবে বাকি অন্য কাউকে মেসেজ করবে না বা অন্য কেউ যদি তোমাদের কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করা রিলেটেড কোনো রকমের কোনো গাইডলাইন্স প্রোভাইড করে সেগুলোর উপরে কিন্তু তোমরা বিলিভ করবে না শুধুমাত্র চ্যানেলের যারা অ্যাডমিন এবং ওনার আছে কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করার জন্য তাদেরকেই তোমরা মেসেজ করবে বাকি অন্য কাউকে কিন্তু তোমরা মেসেজ করবে না কেমন আমাদের প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে কেমন চলো এবার মেইন টপিকে ফেরা যাক ওকে তো এইবারে যদি আমরা রাউন্ড টু কাউন্সিলিং এর এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে ডিসকাস করি তাহলে এই যে ব্যাপারগুলো আছে যেগুলো তোমাদেরকে বললাম প্রিভিয়াস ইয়ার্স থেকে যেগুলো আমরা শিক্ষা নিয়েছি সেই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এই আগের বছর কিন্তু রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে আনরিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ মার্কে যেটা ডিফারেন্স হয়েছিল সেটা ছিল অ্যারাউন্ড 2700 মতো এবারে এই বছরের পুরো ডেটা অ্যান্ড এভরিথিংকে যদি আমরা মাথায় রাখি আগের বছর থেকে যে শিক্ষাগুলো আমরা নিলাম সেই শিক্ষাগুলোকে যদি মাথায় রাখি ওকে তাহলে আমরা দেখবো রাউন্ড 2 কাউন্সিলিং এ কাট অফ 23,500 বা 23,200 কাছাকাছি যেতে পারে ঠিক আছে আমি এখানে 23,000 লিখে দিচ্ছি ওকে ওবিসি দের জন্য কাট অফের যেটা গ্যাপ ছিল আগের বছর মানে রাউন্ড 1 আর রাউন্ড 2 এর মধ্যে সেটা ছিল মোটামুটিভাবে ওরকম 2500 র্যাঙ্কের মতো বোধ হয় তো সব কিছু যদি এই বছরের ডেটা এটা যদি মাথায় রাখি তাহলে তোমরা দেখতে পারবে 23,500 কাছাকাছি যেতে পারো এবং ওবিসি দের জন্য খুব বেশি একটা তো ডিফারেন্স হয় না 23,500 কাছাকাছি তোমরা দেখতে পারো ওকে 23,500 থেকে 23,800 বা 24,000 কাছাকাছিও যেতে পারে ওবিসি দের জন্য ইডব্লিউএস দের জন্য যদি আমরা আগের বছরের ডেটাটা দেখি তাহলে তোমরা দেখবে ইডব্লিউএস দের জন্য কাট অফ র্যাঙ্কের যেটা ডিফারেন্স হয়েছিল সেটা ছিল 2800 র্যাঙ্কের মতো ঠিক আছে তাহলে সব কিছু যদি এই বছর মাথায় রাখি তাহলে ইডব্লিউএস দের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে 26,000 থেকে 27,000 কাছাকাছি যেতে পারে ঠিক আছে ইডব্লিউএস দের জন্য আচ্ছা এবারে যদি আমরা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখি তাহলে এসসি দের ক্ষেত্রে কাট অফ মার্কের যেটা ডিফারেন্স ছিল আগের বছর রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে সেটা ছিল অ্যাপ্রক্স
16,000 এর কাছাকাছি আই গেস, ঠিক আছে? তো এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেটা হবে সেটা 1,25,000 এর কাছাকাছি তোমরা যেতে দেখতে পারো, ঠিক আছে? 1,25,000, 1,26,000 এর কাছাকাছি যাবে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, যেটা আমার প্রাইমারিলি অনুমান তাতে করে। এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেটা যাবে সেটা হচ্ছে 1,56,000 এর কাছাকাছি কাট অফ র্যাঙ্কটা যেতে পারে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। দেখো এগুলো কিন্তু আমার প্রাইমারি অ্যাজাম্পশন, যে এক্সপেক্টেড যে কাট অফগুলো বললাম সেগুলো প্রত্যেকটা আমার প্রাইমারি অ্যাজাম্পশন। এটার উপরে বেসিস করে কেউ কাউন্সিলিং অ্যাটেন্ড করা না অ্যাটেন্ড করার ডিসিশন নেবে না, বিকজ এই বছর ডেটাটা চেঞ্জ হতে পারে। বাট আগের বছরের যে ডেটাটা সেটা আমি তোমাদের সামনে রাখলাম, যে আগের বছর কতটা ক্লিয়ার ভ্যাকেন্সি ছিল, কতটা ভার্চুয়াল ভ্যাকেন্সি ছিল এবং রাউন্ড ওয়ানে কতগুলো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? অ্যারাউন্ড 60%-এর মতো সিট ভ্যাকেন্ট ছিল রাউন্ড টুতে, রাউন্ড ওয়ানের থেকে, ঠিক আছে? যেহেতু সবাই রাউন্ড ওয়ানে ফ্রি এক্সিট পায়, যে তাদের সিকিউরিটি ফিসটাও ফরফিট হয় না, সেই জন্য কিন্তু অনেকেই আছে যারা রাউন্ড ওয়ানে সমস্ত সিটগুলো ফিল করে যায়, ঠিক আছে? তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের যার যা মতামত তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, এবং তোমাদের যদি পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।